করোনা মহামারীতে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পর আগামী 12 সেপ্টেম্বর থেকে খুলবে দেশের সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার দুপুরে চাঁদপুরে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না, অর্থাৎ চলতি মাসের 12 সেপ্টেম্বর থেকে চালু হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও করোনা মহামারী সংক্রমণ পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে আগামী নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার যত দ্রুত সম্ভব স্কুল কলেজ খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় সেশনে বৃহস্পতিবার সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। আমরা আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিকের আমরা দুই মন্ত্রণালয় মিলেই আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন গতকাল আমাদের জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে আমরা সভা করেছি। এই আসছে 5 তারিখে আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে এবং আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। 12ই সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ। 12-র উপরে যারা তাদেরকেও টিকা দেওয়ার কাজটি শুরু করতে।